প্রধানমন্ত্রী নতুন বছরে কোভিড-19 থেকে মুক্তির জন্য দেশবাসীর সামনে সভ্যতার নতুন অবদান উপস্থাপন করছেন। চলতি মাসের শেষে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপের কারণে কোভিডে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কম। আজ রোববার সকালে নগরীর করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, সশিকের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন সভাপতির বক্তব্যে বলেন, 18 বছর বয়সী কিশোরেরা যে করোনা ভ্যাকসিন পাবেন না এ নিয়ে কিছু বুইফুর গণমাধ্যম যে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে সে ব্যাপারে দেশ ও নগরবাসীকে সজাগ থাকতে বলেছেন। তিনি কোনো ধরনের গুজবে নগরবাসীকে কান না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, আইনের প্রয়োগ করে ব্যবস্থা নিতে হবে, যাতে করে কোন অবস্থাতে এটা যেন আপনার হাজারি গল্লি দোকানে দোকানে বা মেডিকেল কলেজের সামনে দোকানে ফেরিওয়ালার কাছে যেন এটা পাওয়া না যায়, পাওয়া গেলে মনে করতে হবে এটা বিলম্বিত। নিউজ ডেস্ক, চট্টলা টিভি, চট্টগ্রাম।